যুবলীগকে ধন্যবাদ জানাই এমন একটি বর্ণাঢ্য সম্মেলনের আয়োজন করার জন্য। আজকের এই সম্মেলন এখানে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এটি কোনোভাবেই একটি থানা সম্মেলনের অবয়ব নয়, এটি একটি জেলা সম্মেলনের অবয়ব। এবং এতেই প্রমাণিত হয় রাঙ্গুনিয়ায় আওয়ামী যুবলীগ কিংবা আওয়ামী লীগ কিংবা আওয়ামী পরিবার কত শক্তিশালী, এতেই প্রমাণিত হয়। যুবলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড, যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড এবং যুবলীগ আওয়ামী লীগের অগ্রগামী বাহিনী। আজকে সমগ্র বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বদলে গেছে। আজ থেকে 12-14-15 বছর আগে যেই ছেলেটি বিদেশ গেছে, সে যখন দেশে আসে সে তার শহর চিনতে পারে না, সে তার গ্রাম চিনতে পারে না। আজকে সমগ্র বাংলাদেশে সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না, আজকে বাংলাদেশে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আজকে বাংলাদেশে সহজে কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। কবিতায় কুড়ে ঘর আছে, বাস্তবে কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি, এই পরিবর্তন হয়েছে জননেত্রী শেখ হাসিনার এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এই পরিবর্তন হয়েছে। এবং আজকে পুরো রাঙ্গুনিয়া বদলে গেছে। যেই ছেলেটি 15 বছর আগে রাঙ্গুনিয়া থেকে বিদেশ গেছে, সে যদি 15 বছরের মধ্যে না এসে থাকে, 15 বছর পরে এসে থাকে, সে রাঙ্গুনিয়া চিনতে পারবে না, এই রাঙ্গুনিয়া উপজেলা সদর চিনতে পারবে না। আমার বাম পাশে, আপনাদের ডান পাশে যেই মিলনায়তন, এরকম একটি মিলনায়তন এখনো পর্যন্ত সরকারিভাবে চট্টগ্রাম শহরেও নাই, যেটি আমাদের এখানে আছে। আমি কাছেরটি দেখিয়ে দিচ্ছি। আমাদের যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, বাংলাদেশের কোন উপজেলা কার্যালয় এত সুন্দর এবং সুপরিসর নাই, অনেক জেলা কার্যালয়ও নাই। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিস, মহানগর আওয়ামী লীগের অফিসের চেয়ে আমাদের উপজেলা আওয়ামী লীগের অফিস অনেক সুন্দর এবং বড়। এবং আজকে রাঙ্গুনিয়ার প্রতিটি জনপদ বদলে গেছে। আমরা 2018 সালে নির্বাচনের আগে স্লোগান দিয়েছিলাম, আমার গ্রাম আমার শহর, অর্থাৎ আমার গ্রামকে শহরের মতো করে আমরা ঢেলে সাজাব, সেই স্লোগান দিয়েছিলাম। এবং আজকে সত্যিকার অর্থে গ্রাম শহর হয়ে গেছে। গ্রামে এখন পিচ ঢালা রাস্তা, গ্রামে এখন ব্রডব্যান্ড কানেকশন, গ্রামে এখন আপনার ওটাকে কি বলে, ডিশ অ্যান্টেনা, ডিশের লাইন, গ্রামে 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 ওয়াইফাই। আজকে রাঙ্গুনিয়ার একটা ছেলে ঢাকা শহরে গেলে সে কি ঢাকা শহরের ছেলে নাকি রাঙ্গুনিয়ার ছেলে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। অনেক ক্ষেত্রে রাঙ্গুনিয়ার ছেলে ঢাকা শহরের ছেলে সে অনেক বেশি স্মার্ট, কারণ ঢাকা শহরের ছেলে যেমন জিন্সের প্যান্ট পরে, আবার মাঝে মধ্যে ছেঁড়া জিন্সের প্যান্ট পরে, আমাদের রাঙ্গুনিয়ার ছেলেরাও তাই পরে, কোনো পার্থক্য নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমরা কোন ছেলেটি গ্রাম থেকে এসেছে সেটি বুঝতে পারতাম, এখন গ্রামের ছেলে আর শহরের ছেলের সাথে কোনো পার্থক্য নাই। এমনকি গ্রামের মেয়ের সাথে শহরের মেয়ের বেশভূষা সাজগোজের কোনো পার্থক্য নাই অনেক ক্ষেত্রে। এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি, বরং জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে হয়েছে। আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত,
আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, তাই আমি সংক্ষেপে এই বক্তব্য শেষ করব। সেজন্য আমি বেশি বক্তব্য রাখব না। আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশ এখন পৃথিবীর 35তম অর্থনীতির দেশ, আমরা যখন 2009 সালে সরকার গঠন করি তখন আমরা পৃথিবীর 60তম অর্থনীতির দেশ ছিলাম, 60তম অর্থনীতির দেশ ছিলাম। এখন বাংলাদেশ পৃথিবীর 35তম অর্থনীতির দেশ। আমরা গত 15 বছরে 25টি দেশকে পেছনে ফেলেছি। সেই 25টি দেশের মধ্যে মালয়েশিয়াও আছে, সিঙ্গাপুরও আছে, তাদেরকে পেছনে ফেলে আমরা এখন 35তম অর্থনীতির দেশ। আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা এখন ভারতকেও অতিক্রম করেছি, আর গড় আয়ুর ক্ষেত্রে ভারত, পাকিস্তান, পুরো উপমহাদেশের সব দেশকে আমরা অতিক্রম করেছি। এই যে পরিবর্তন, এই যে অগ্রগতি, এটি জননেত্রী শেখ হাসিনার কারণে হয়েছে। দেশ যখন এইভাবে এগিয়ে যাচ্ছে তখন দেশ বিরোধী নানার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি কয়দিন গণমিছিল, কয়দিন অবস্থান কর্মসূচি, কয়দিন পদযাত্রা, অর্থাৎ কয়দিন তারা হাঁটা কর্মসূচি, কয়দিন দৌড় কর্মসূচি, কয়দিন আপনার বসা কর্মসূচি, আর এখন শুধু বাকি আছে হামাগুড়ি কর্মসূচি। আমি অপেক্ষা করছি কখন বিএনপি হামাগুড়ি কর্মসূচি ঘোষণা করবে, সেই জন্য অপেক্ষা করছি। কর্মসূচি দিয়ে দিয়ে বলে যে সরকারের পতন ঘটাবে, সরকারের পতন ঘটাতে গিয়ে দেখা যাচ্ছে বিএনপি থেকে সবাই পালিয়ে যাচ্ছে। শমশের মবিন চৌধুরী বিএনপি থেকে পালিয়ে গেছে, তারপর নারায়ণগঞ্জের আপনার তৈমুর আলম খন্দকার, সেও পালিয়ে গেছে, আরো অনেকে পালানোর তালিকায় আছে। আপনারা আগামী কয়েক সপ্তাহে দেখতে পাবেন বিএনপি নেতারা, আমি পত্রিকায় দেখলাম, বলেছে অক্টোবরে নাকি ফাইনাল খেলা হবে। আমরা ফাইনাল খেলার জন্য বসে আছি, ফাইনাল খেলার আগে, ফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে তাদের টিমে 11 জন নাই, সবাই পালিয়ে গেছে। ফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে তাদের টিমের খেলোয়াড়রা তাদের টিম ছেড়ে অন্য দলে জয়েন করেছে, তারা দেখতে পাবে। আর তারা এই সমস্ত কর্মসূচি দিয়ে তাদের দলকে চাঙ্গা রাখতে চায়। গাড়ি যখন পুরানো হয়ে যায় তখন ঘন ঘন স্টার্ট দিতে হয়, না হয় ব্যাটারি বসে যায়, ঠিক না? গাড়ি বসিয়ে রাখলে সেটার ব্যাটারি ডাউন হয়ে যায়, সেটার স্টার্ট দিতে হয়। বিএনপি হচ্ছে এখন পুরনো গাড়ির মতো, মাঝে মধ্যে স্টার্ট না দিলে তারা বসে যাচ্ছে, সেই জন্য মাঝে মধ্যে তাদের কর্মসূচি দিতে হয়। বিএনপি এখন পুরনো গাড়ির রূপ ধারণ করেছে, এই জন্য হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, দৌড় কর্মসূচি, আর ভবিষ্যতে হয়তো বা হামাগুড়ি কর্মসূচি দিবে। তো বিএনপিকে এই সমস্ত কর্মসূচি দিয়ে রক্ষা করা যাবে না, তারা জনগণের উপর তাদের কোনো ভরসা নাই, কারণ ধীরে ধীরে তাদের সমাবেশ ছোট হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বিএনপির সমাবেশ ছোট হয়ে আসছে, আর এই জন্য ঘন ঘন বিদেশিদের কাছে যায়, বিদেশিদের কাছে ধর্ণা দেয়, বিদেশিদের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হয় নাই। বিদেশিদের কাছে ধর্ণা দিয়েও বিএনপির কোনো লাভ হয় নাই, বলে কি ভিসা নীতি, ভিসা নীতি, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে আমরা এটাকে স্বাগত জানাই, কারণ ভিসা নীতিতে বলা হয়েছে যে যারা নির্বাচনে বাধা দিবে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রতিপক্ষ হবে, তাদের তারা এই ভিসা নীতির মধ্যে আসবে। তা এখন নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণা কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। বিএনপি কি বলছে? নির্বাচন প্রতিহত করবে, তাহলে তারা এই ভিসা নীতির আওতায় আসবে। সুতরাং এই ভিসা নীতিতে সরকার কিংবা আমাদের দল কোনো চাপ অনুভব করছি না,
আমরা এটিকে স্বাগত জানাই। এটির প্রেক্ষিতে বিএনপির উপরেই বড় চাপ তৈরি হয়েছে, তারা বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ হয় না। আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। আর বিদেশি বন্ধুদের বলবো, আমাদেরকে গণতন্ত্র শিক্ষা দিতে হবে না। এই দেশ আমাদের, এই দেশে নির্বাচন কিভাবে হবে সেটি আমরা ঠিক করব, নির্বাচন কমিশন ঠিক করবে। আমাদেরকে গণতন্ত্র কাউকে শেখাতে হবে না। আমরা গণতান্ত্রিক রীতিনীতি চর্চা জানি, আমরা কিভাবে সুষ্ঠুবাদ নিরপেক্ষ নির্বাচন হয় সেটিও আমরা জানি। দেশে অবশ্যই আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে ধর্ষণমান বিজয়ের মাধ্যমে আবার জননেত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করবেন। আমি আওয়ামী যুবলীগকে অনুরোধ জানাব, যেহেতু আজকের এই সম্মেলন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের, আমি যুবলীগের নেতা কর্মীদের অনুরোধ জানাব, আপনারা আওয়ামী লীগের ভ্যানগার্ড জননেত্রী শেখ হাসিনার অগ্রগামী বাহিনী, তাই আপনাদেরকে আমি অনুরোধ জানাব, যারা এখন গর্তের মধ্যে ঢুকে গেছে, বিএনপি রাঙ্গুনিয়ায় গর্তের মধ্যে ঢুকে গেছে, ওরা গর্তের ভিতর থেকে এইভাবে তাকায়, গর্ত থেকে যাতে বের হতে না পারে সেই জন্য আপনাদেরকে সতর্ক প্রহরায় থাকতে হবে। আর বিএনপির নেতাদের এই মহামারীর সময় দেখা গেছে, বন্যার সময় দেখা গেছে, কণ্ডফুলির ভাঙনের সময় দেখা গেছে, কোন সময় দেখা যায় নাই, এক মুঠো চাল নিয়ে হাজির হয় নাই। করোনার প্রথম ঢেউয়ের সময় সরকারি অনুদানের বাইরে আমি 1 কোটি টাকার আমি ত্রাণ দিয়েছি, ব্যক্তিগতভাবে আমি সংগ্রহ করে বিভিন্ন জনের কাছ থেকে এবং নিজে আমার ভাই বোনের থেকে নিয়ে 1 কোটি টাকার ত্রাণ দিয়েছি। দ্বিতীয় ঢেউয়ের সময়ও 1.25 কোটি টাকার ত্রাণ দেওয়া হয়েছে। বিএনপির কাউরে দেখা গেছে? দেখা যায় না। এবং আমরা এখন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে 51টা বাড়ি করে দিচ্ছি, প্রতিটা বাড়ি বানাতে 3 লক্ষ টাকার উপরে খরচ হচ্ছে, 51টা বাড়ি করে দিচ্ছি। এমন কোন দুর্যোগ দুর্বিপাক নাই সরকারের বাইরে আমি এবং আমাদের পারিবারিক ফাউন্ডেশন আমরা মানুষের পাশে থাকি নাই। এই রাঙ্গুনিয়ায় 24টি নতুন মসজিদ ভবন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে, আল্লামা ফজলুল ফাউন্ডেশনের সহযোগিতায় আমাদের পরিবারের মাধ্যমে 24টি নতুন মসজিদ ভবন করে দিয়েছে। সর্বনিম্ন যেটিতে খরচ হয়েছে সেটি তো 40 লক্ষ টাকা খরচ হয়েছে এই উপজেলা কেন্দ্রীয় মসজিদ ভবন সহ। এবং এমন কোন ঈদ নাই, এমন কোন কোরবানি নাই, এমন কোন পূজা নাই, পার্বণ নাই, আমরা সরকারের বাইরেও মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি নেতাদের দেখা গেছে? ভোট আসলে ওই পাঞ্জাবি ইস্ত্রি করে, আমার পাঞ্জাবিতে ইস্ত্রি আছে, ঘামে ভিজে একবার শুকিয়েছে, এখন আবার ঘামে ভিজছে, আবার শুকাবে। এবং আমার দলের নেতা কর্মীদের এই আপনার কাপড় চোপড় ইস্ত্রি আছে, বোড়া এলিউন একবারে জুতা মোজা ভিদি, তারপর পাঞ্জাবি একবারে ইস্ত্রি দি, আই আয়ের ঘর দে, আর উজ্ঞা ভোট দিও। বাংলাদেশে শীতের পাখি আসে না, বিএনপি হচ্ছে এই রাঙ্গুনিয়ায় শীতের পাখি, ভোট আসলে দেখা যায়, আর কোন সময় তাদের দেখা যায় না। দেখা যায়, গতবার ধানের শীষ বাঘা দিয়ে ফেলেছিল, মনে আছে? ধানের শীষ বিএনপি থেকে আরেকজনকে দিয়ে ফেলেছিল, বাঘা দিয়ে ফেলেছিল, এইবার কাকে দেয় সেটি হচ্ছে দেখার বিষয়। ধানের শীষ এখন এইবার কাকে বাঘা দেয় সেটি হচ্ছে বিষয়, বর্গা দেয় সাত গিয়ে এবার ছয় দে বাঘা, আর বাংলার ছয় দে বর্গা, এইবার হারে বাঘা দেয় সাইবার লাই বহু রয়ে দি। গতবার বিএনপি যাতে ধানের শীষ বাঘা দিবে লাগিয়ে
বিএনপির মহিলা নেত্রীলা যারা মিছিল করছে বড় আছে না ফোরা যারা মিছিল করছিল তো বড় আছে না তারা শেষকে বাগা দিয়ে তলাই এইবারও খারে বাগা দিয়ে নারা সাইবেল্লাই বউর হইছে আর যুব লীগের নেতা কর্মীদের বলবো এই শীতের পাখির মতো যদি ওরা আসে তাহলে কি করতে হবে প্রতিহত করতে না বেঁধে রাখবেন না বেঁধে রাখা আমাদের নিয়ম নয় আমরা বলবো শীতের পাখিরা এসেছেন আপনারা চা রাস্তা খেয়ে চলে যান ঠিক আছে না আমরা তাই বলবো আমরা বেঁধে রাখবো না আমি অনেকক্ষণ বক্তব্য রাখলাম আমি যুব লীগের নেতা কর্মীদের বলবো যুব লীগের উপর নির্ভর করতে চাই আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোট কেন্দ্র যুব লীগের উপর নির্ভর করতে চাই সবাই হাত তোলো দেখে হাত তোলো ওই পিছনে হাত তোলো সবাই তুলেছে ধন্যবাদ সুতরাং আওয়ামী লীগের যে কাজ যাতে কমে যায় যুব লীগেই সমস্ত প্রতিরোধ করবে ঠিক আছে আমি আর কথা বাড়াবো না আজকের এই সম্মেলন সফল করার জন্য নানা কমিটি গঠন করা হয়েছিল আপয়েন্ট কমিটি সাজসজ্জা কমিটি অভ্যর্থনা কমিটি শৃঙ্খলা কমিটি সমন্বয় কমিটি সহ যে সমস্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির নেতৃত্বে যারা ছিল সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই একজনের নাম বললে আর অনেকের নাম বলতে হবে একজনের নাম বলা যাবে না তো আর সভাপতি সাধারণ সম্পাদক বর্তমান এখনো বর্তমান দ্বিতীয় অধিবেশন তো একটু পরে বসবে তো সুতরাং তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকের এই সম্মেলনকে একটি জেলা সম্মেলনের চেয়ে বড় আকারে রূপ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং রাঙ্গুনিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু